নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমাদের গন্তব্যস্থল হলো মুরগুমা ড্যাম। এটি পুরুলিয়া ঝালদা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এবং অযোধ্যা পাহাড় থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। মুরগুমা ড্যাম বা বাঁধ সাহরঝোরে নদীর উপর অবস্থিত। এটি ছোটনাগপুর অঞ্চলের একটি উপনদী যা কংসাবতী নদীর সঙ্গে মিশেছে। মুরগুমা ড্যাম মূলত বৃষ্টির জলে পুষ্ট হয়ে থাকে। বাঁধের সাহায্যে এখানে জলটাকে ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে। অযোধ্যা পাহাড় থেকে বৃষ্টির জল নেমে আসে এবং এই বাঁধে সঞ্চিত হয়। এই জলের সাহায্যেই লক্ষ্মীপুর গ্রামসহ বেগুনকোদরের বিস্তীর্ণ অঞ্চলে চাষাবাদ করা হয়ে থাকে। এটি যে পশ্চিমবঙ্গ সরকারের সেচ প্রকল্পের আওতাধীন একটি প্রকল্প, এখান থেকে জল পাইপলাইনের মাধ্যমে ঝালদা শহরে সরবরাহ করা হয়। এখানে মূলত আদিবাসী মানুষজন বসবাস করে থাকে এবং আদিবাসী মহিলারা তারা জঙ্গলে কাঠ কেটে এবং বেগুনকোদরের যে হাট আছে সেখানে তারা বিক্রি করে থাকে। আমাদের জার্নি শুরু হয়েছিল ঝালদা শহর থেকে মুরগুমা ড্যাম পর্যন্ত। তো মুরগুমা ড্যাম পর্যন্ত যেতে আমাদের 45 মিনিট সময় লেগেছিল। এখানে আশেপাশে গ্রাম থেকে অনেকে স্নান করতে আসে। আপনারা যারা বেড়াতে যাবেন তারা চাইলেই মুরগুমা ড্যামের পাশে রিসর্ট আছে, সেখানে থাকতে পারেন, বা ঝালদাতেও লজ আছে এবং পুরুলিয়া শহরে তো অনেক যে হোটেল এবং লজ আছে সেখান থেকেও আপনারা যেতে। এখন আপনারা ভিউ পয়েন্ট থেকে দেখতে পাচ্ছেন মুরগুমা ড্যামকে কেমন দেখায়। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।